হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইউসুফ খান, চলে আসছি আজকে নিউ মার্কেটে আমাদের নতুন শোরুমে, নুসরাত শাড়িজ। তো এখানে হচ্ছে শাড়ি লেহেঙ্গার বিপুল কালেকশন পাবেন। তো আজকে আপনাদেরকে দেখাবো অরিজিনাল ইন্ডিয়ান, হ্যাঁ এটা হচ্ছে কাতান শাড়ি কন্যাকুমারী। তো আমি খুলে দেখাবো, তার আগে এখানকার অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। নুসরাত শাড়িজ দোকান নাম্বার হচ্ছে 38 ঢাকা নিউ মার্কেট। তো এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার 01322307104। এই নাম্বারটা সেভ করলে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন। কেউ যদি অনলাইন অর্ডার করতে চান সেক্ষেত্রে এই নাম্বারগুলোতে ছবি পাঠিয়ে অর্ডার করতে পারবেন। ঢাকার যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন, বা শোরুম যদি চিনতে না পারেন সেক্ষেত্রে আপনারা ফোন করে শপে চলে আসতে পারবেন। তো এটা হচ্ছে আঁচলটা আসবে, আর কাপড়টা কিন্তু খুবই সফটের মধ্যে এবং টার্সেল লাগানো আছে। এটা হচ্ছে আঁচলটা, আর এটা হচ্ছে পাড়ের ডিজাইন, আর পুরো জমিনটাতে এই ধরনের কাজ করা থাকবে। কালারটা হচ্ছে রানী কালারের মধ্যে আসবে, গোল্ডেন জরি এবং সেলফ সুতার কাজ করা রয়েছে পুরো শাড়িটাতে। একটু কুচির সাইডটা দেখেন, এটা কিন্তু পুরোটাই কাজ করা থাকবে, এবার প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করা। প্রাইস হচ্ছে 2450 টাকা, এটার প্রাইস থাকবে 2450 টাকা। এটা হচ্ছে কুচিতে, আর এটা ব্লাউজটা রয়েছে কন্ট্রাস্টের মধ্যে, পুরো ব্লাউজটা কাজ করা, অনেক গর্জিয়াস কাতানের উপরে। এটা হচ্ছে পুরো ব্লাউজটা থাকবে 2450 টাকায় পেয়ে যাবেন। সেম ডিজাইনটার কালার হবে আরেকটা, এটা হচ্ছে গ্রিন কালার, কালার হবে গ্রিন কালারের মধ্যে 2450 টাকা। তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন আসবে, এটাও টার্সেল লাগানো। এটা হচ্ছে আঁচলটা অরেঞ্জ কালার, পাড় আঁচল অরেঞ্জ, আর জমিটা হচ্ছে ব্লু কালারের মধ্যে। এটার প্রাইসও কিন্তু 2450 টাকা আসবে। এটা হচ্ছে পুরো শাড়িটা একদম শেষ পর্যন্ত এরকম কাজ করা থাকবে, সেলফ কাজ করা এবং হচ্ছে ঝরির সুতোর কাজ করা থাকবে। ব্লাউজটা এটাও কাতানের উপরে থাকবে, গর্জিয়াস এটা হচ্ছে ব্লাউজ পিসটা থাকবে। এটার আরেকটা কালার হবে, এটা হচ্ছে রেড কালারের মতো আসবে, পাড়াচলটা হচ্ছে ব্লু কালার। তারপর আরেকটা ডিজাইন হবে এটা, হ্যাঁ এই একটা ডিজাইন হবে সেম প্রাইজেরই। এটা হচ্ছে পুরো জমিটাতে এরকম থাকবে, আর পাড়াচল থাকবে বটল গ্রিনের মধ্যে। তো ভিউয়ার্স আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।